अल्लाह पाक रब्बुल आलमीन 18,000 मखलूकात के सृष्टि करेछेन तार मध्ये इंसान के श्रेष्ठ करेछेन एवं इंसानेर मध्ये आमार आपना नबी दोजहानेर बादशाह तार उम्मत के श्रेष्ठ करेछेन এই দুনিয়াতে 18,000 মাখলুকাত তার মধ্যে ইনসানকে সৃষ্টি করলেন এবং শ্রেষ্ঠ থেকে আমরা আরো বড় ভাগ্যবান কেন শেষ নবীর উম্মত হয়ে এসেছি একদিন ঈসা নবী একটা জঙ্গলে বসে বসে ইবাদত করছেন এবং ইবাদত করতে করতে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমাদের থেকে আমার থেকে দুনিয়াতে কি বেশি কেউ ইবাদত করে উনি ইবাদত করতে করতে তখন ওই আল্লাহর তরফ থেকে আল্লাহ কি লীলা খেলা ওই জঙ্গলের মধ্যে একটা বড় পাথর কালো পাথর সেই কালো পাথর থেকে জিকিরের শব্দ শোনা যাচ্ছে আল্লাহ 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 জিকিরের শব্দ শোনা যাচ্ছে তো ঈসা নবী সেই পাথরের কাছে গিয়ে বলে বলো এই পাথরের ভিতরে কে আছো আল্লাহ আল্লাহ জিকির করছো কের ভিতরে তখন আল্লাহর তরফ থেকে খবর আসে ওই আশা বাড়িতে তুমি ওই তোমার ওই পাথরে আশা বাড়িটা রাখো পাথর ফেটে ওই পাথরের ভিতর থেকে একটা 300 না 400 বছরের বৃদ্ধা এই দুনিয়ার মধ্যে আসলো আর এই যখন বাইরে আসলো আসার পরে তখন ঈসা নবী জিজ্ঞেস করলো যে হে বৃদ্ধা তুমি পাথরের ভিতরে কেমন করেছিলে তুমি ইনসান না ফারিস্তা না জিন কে তুমি তখন তিনি সেই বৃদ্ধা বললো আমি মুসা নবীর উম্মত এই দুনিয়াতে এই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছি তো পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছি যখন বললো তখন ঈসা নবী আবার জিজ্ঞেস করলো যে তুমি 400 বছর ইবাদত করছো কি করে খাওয়া দাওয়া করেছো তখন সেই প্রশ্ন করলো এবং এই দুনিয়াতে তখন সেই ঈসা নবী আবার সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলো বলো বৃদ্ধা তুমি 400 বছর ইবাদত করছো তোমার থেকে বেশি কি দুনিয়ায় তাহলে কেউ ইবাদত করতে পারবে তখন ঈসা নবীকে বললে শোনো শোনো ঈসা এই দুনিয়াতে আমাদের থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরা আমাদের থেকে বেশি ইবাদত করবে তখন সেই ঈসা নবীকে ঈসা নবী আবার জিজ্ঞেস করলো বলো যে বৃদ্ধা আমরা তো এতদিন করে বেঁচে আছি কিন্তু ওই শেষ নবীর উম্মতরা তাহলে কি হাজার হাজার বছর বেঁচে থাকবে নাকি বলে না ওই শেষ নবীর উম্মতরা হয়তো 80 বছর 100 বছর 90 বছর বাঁচবে কিন্তু তার মধ্যে থেকে এতদিন করে ইবাদত করবে তখন এই ঘটনা শুনে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চায় তার উম্মত 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদা কে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর পেটে এলো এক বৃদ্ধা ইনসান নূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গুণগান নূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গুণগান পাথরের ভিতর
পাথরে কাটতো কি করে ঈসা নবী বলছে ওই পাথরের ভিতরে কাটতো কি করে পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত 18,000 মখলুকাতে আদমকে সৃষ্টি করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ যখন এই কথা জিজ্ঞেস করলি বলবিদ না এই পাথরের ভিতরে কেমন করেছিলে তোমার কাছে খাওয়া দাওয়া কেমন করে এসেছিল তুমি এই পাথরের ভিতরে নিঃশ্বাস কেমন করে নিয়েছিল দম তোমার কেমন করেছিল যখন এই কথা জিজ্ঞেস করে তখন সেই বৃদ্ধা ঈসা নবীকে ধরে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন 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 ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না ওই পাথর থেকে আলো বাতাস করতো না আশা যাওয়া মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায় আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই সবার চেয়ে বেশি ইবাদত সেই বৃদ্ধা বলে না আমি তোমার থেকে বেশি ইবাদত করেছি এটা বড় কথা নয় তার শোনো সবার চেয়ে বেশি ইবাদত সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ তখন ঈসা নবী জিজ্ঞেস করলো ওই ও বৃদ্ধা তুমি এই দুনিয়াতে বলছো যে শেষ নবীর উম্মতরা সব থেকে বেশি ইবাদত করবে তাহলে তারা কতদিন করে বাঁচবে কত হাজার বছর বাঁচবে বৃদ্ধা বলে না ঈসা তারা বেশি দিন বাঁচবে না খুব জোর 60 বছর 80 বছর 100 বছর 120 বছর এর থেকে বেশি তারা কিন্তু বাঁচবে না তো বলে কেমন করে তাহলে এতদিন করে ইবাদত কি করে করতে পারবে 400 বছরের বেশি ইবাদত করতে পারবে বলে শোনো শোনো ঈসা এই দুনিয়াতে শেষ নবীর উম্মতরা এক রাত পাবে সেই রাত হবে 1,000 বছর রাতের সমান সেই রাত যদি আমরা প্রত্যেক প্রত্যেক মানুষ যদি শবে কাদরের রাতে ইবাদত করি উম্মতে মুহাম্মদ যদি 60 বছর মাঝে 40 বছর ইবাদত করি তাহলে এক এক রাতে 1,000 বছর ইবাদত সমান তাহলে 40,000 বছর করে আমরা ইবাদত করতে পারবো কিন্তু আমরা সেই লাইলাতুল কাদার এই রাতে আমরা ইবাদত করি কোথায় কোন জায়গায় আমরা জেগে থাকি আবার শুধু 27-এর রাত্রে আবার চার দোকানে গিয়ে হাফ রাত চায় খেয়ে কাটিয়ে দিই এই দুনিয়াতে কবি শেষ কথার মাধ্যমে আর কি লিখছে দেখুন দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ শাবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত একটি রাতের ইবাদতে 1,000 বছরের সমান এই রাতের দোয়া কবুল করবে আল্লাহুর রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ নবী হতে চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাব উম্মতে মুহাম্মাদের রাখবালা তোমাকে বানাব উম্মতে মুহাম্মাদের রাখবালা তোমাকে বানাব 14 সিদ্দিকের পরে ইমান
বাঁচাতে চোদ্দ সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে দারজালের সাথে যে হাত বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম হয়ে শেষ নবী উম্মতে মুহাম্মদ হয়ে শেষ নবী উম্মতে মুহাম্মদ আঠারো হাজার মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত আঠারো হাজার মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ।